শের-ই বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বার্ন ইউনিটের প্রধান এম এ আজাদ সজলের লাশ একটি বেসরকারি হাসপাতালের লিফটের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছে রিপোর্টার ফিরদাউস সোহাগের কাছে। তিনি এখন আছেন বরিশালের কালীবাড়ি রোড এলাকায়। সোহাগ, রাব্বি, আপনাকে ধন্যবাদ। শের-ই বাংলা মেডিকেল কলেজের এই চিকিৎসক আসলে কিভাবে মৃত্যুবরণ করলো এটি কিন্তু রহস্যজনক। এখন পর্যন্ত হাসপাতালের পরিচালক, এই মমতা হাসপাতাল কেন্দ্রের চিকিৎসকবৃন্দ সহ সংশ্লিষ্ট পুলিশ কেউ কিন্তু সুনির্দিষ্ট করে এই তথ্যটি আমাদেরকে জানাতে পারেনি। তবে তার পরিবারের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে গতকালকে বিকেলে রাতে কিন্তু সে বাসায় ফেরেনি এবং তারপরে বিকেলে কিন্তু হাসপাতালের তিনি বাসায় না ফেরার কারণে কিন্তু হাসপাতালে তার ওয়াইফ কিন্তু ফোন করেছিল এবং তখন তিনি জানতে চেয়েছিলেন যে তার স্বামী বাসায় না আসার কারণে সে কোথায় আছে এটি তিনি জানতে চান। তো এই তথ্যটি কিন্তু তখনই এই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, পরবর্তীতে পুলিশ খবর দেওয়া হয় এবং পুলিশের উপস্থিতিতে বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে খোঁজার পর একটি পর্যায়ে কিন্তু লিফটের নিচ থেকে তার লাশ খুঁজে দেখতে পান পুলিশের সদস্য এবং হাসপাতালের যারা রয়েছেন তারা। তো আসলে কী করে যে তিনি এখানে পড়ে গেলেন লিফটের নিচে, অর্থাৎ যে জায়গাটিতে সাধারণত মানুষ যান না, লিফটের ভেতরে নয়, বাইরে নয়, লিফটের নিচে, কিন্তু কিভাবে পড়লেন এই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। আমরা পুলিশ সদস্যদের সাথে কথা বলেছিলাম, তার পরিবারের সদস্যদের সাথে, হাসপাতাল কর্তৃপক্ষ, কেউ কিন্তু সুনির্দিষ্ট করে এই তথ্যটি বলতে পারতেছে না। আর এই কারণেই তার মৃত্যুর বিষয়টি আসলে কিন্তু এখন রহস্য ঘেরা। আমরা হাসপাতালের পরিচালক যিনি রয়েছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের, তিনি আমাদেরকে যে তথ্যটি বলেছেন যে আসলে পোস্টমর্টেম করলেই কিন্তু আসলে বোঝা যাবে যে কিভাবে তার বা কী কারণে বা কী কেমনে তার মৃত্যুটি হলো। তো এখন পর্যন্ত আমরা যে তথ্যটি যেটি জানতে পেরেছি যে তিনি খুব একজন ভালো মানুষ ছিলেন বলে তার সহকর্মীরা জানিয়েছেন, সজ্জন মানুষ ছিলেন এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের বার্ন এবং প্লাস্টিক যে ইউনিটটি আছে সেই ইউনিটের কিন্তু তিনি প্রধান ছিলেন এবং তার সহকর্মীদের সাথে তার সাথে সুসম্পর্ক রয়েছিল এখন পর্যন্ত, এমন তথ্যটি আমাদেরকে আমরা জানতে পেরেছি বিভিন্ন মানুষ এবং এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে। এখানে পুলিশের সদস্য, চিকিৎসক সহ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক আছেন তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, আমার সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সেই তথ্যটি কিন্তু আমাদেরকে বলেছেন এবং তার মৃত্যুর বিষয়টি কিন্তু আসলেই এখন পর্যন্ত রহস্য ঘেরা এবং এরকমটি বলা হচ্ছে এই কারণে যে যেহেতু তার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ এবং এমন জায়গাটিতে তিনি পড়ে গেছেন যে জায়গাটিতে আসলে পড়ার কথা না, লিফটটি সে সময় কি কোনোভাবে উঠে গিয়েছিল দুর্ঘটনাজনিত কারণে না অন্য কিছু, এই তথ্যটিও কিন্তু কেউ আমাদেরকে জানাতে পারেনি এবং সেই কারণে কিন্তু বিষয়টিকে রহস্য ঘেরা মনে হচ্ছে। তো এই ছিল মোটামুটি বরিশাল কালীবাড়ি রোডের যে মমতা স্পেশালাইজড হাসপাতাল রয়েছে সেখানে যে একজন চিকিৎসকের মৃতদেহ পাওয়া গেছে তার সর্বশেষ তথ্য। কিছুক্ষণ আগে বরিশাল মেডিকেলের এক চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের রিপোর্টার।